আসসালামু আলাইকুম দর্শক, কিছুক্ষণ আগে থেকেই সংবাদ প্রকাশিত হচ্ছে যে কাপ্তাই বাঁধের 16টা গেটই খুলে দেওয়া হবে এবং এই 16টা গেটের 6 ইঞ্চি করে প্রথমে খুলে দেওয়া হবে এবং পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে আরও খুলে দেওয়া হবে। দর্শক শ্রোতা, এটা অবশ্যই ভাবনার বিষয়, আপনাদের মনে কিছু ভুল ধারণা আছে এবং এটা নিয়ে কতটুকু ভাবনার দরকার আমরা এই বিষয়ে আলোচনা করব। বর্তমানে এখনও পর্যন্ত ফেনীর কথা যদি বলেন, সেখানে মোবাইল নেটওয়ার্ক সচল হচ্ছে না এবং বিদ্যুৎ তো নাই এবং এখনও ত্রাণের অনেক সংকট রয়েছে। সো আমি সেখানে গিয়ে পিকনিক করতে চাই না, আপনি আমি যারা পারবো না বা যারা দেখা গেল যে বেশি দূর আপনার কাছে বোট সংগ্রহে নাই, সো আমরা অবশ্যই যারা যাচ্ছে তাদেরকে সাহায্য পাঠাবো। সো দর্শক শ্রোতা, যেটা বলতেছিলাম যে কাপ্তাই বাঁধটা আসলে কোথায়, আপনারা জানেন যে এই ত্রিপুরার ওই ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পরে এমনি পাশের দেশের মানুষের পুরে মানুষ আমরা একটু ক্ষিপ্ত আছি, অনেকেই কাপ্তাই বাঁধ সম্পর্কে আইডিয়া নাই যে কাপ্তাই বাঁধটা কোথায়। দেখেন, কাপ্তাই বাঁধটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত, এখানে এটা দিয়ে এই বাঁধটা নির্মাণ করা হয়েছে, এখান দিয়ে পানি পাস করবে এবং জেনারেটর বা যে কোনো ধরনের ইয়া দেওয়া আছে, জলবিদ্যুৎ উৎপন্ন হয়, এখান থেকে বিদ্যুৎ আমাদের উৎপন্ন হয়। সো এটা বাংলাদেশের মধ্যে অবস্থিত রাঙামাটি, অর্থাৎ চট্টগ্রামের রাঙামাটিতে অবস্থিত, কাপ্তাই এলাকায় অবস্থিত। সো এখানে প্রতিনিয়ত পানি আটকিয়ে একটা স্রোতের তৈরি করে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। সো এখন কি হয়েছে ঘটনাটা, এটা জাস্ট মানুষজন ধারণা করছিল যে এই বাঁধটা হয়তো বা খুলে দেওয়া লাগতে পারে এবং সেটাই সত্য হলো যে 10টায় টাইম দেওয়া হয়েছে। অলরেডি পানির লেভেল যদি দেখা যায়, দেখা যাচ্ছে যে এখানে বাঁধের যে বিপদ সীমা আছে সেটা ক্রস করে যাচ্ছে। সো এখন তারা খুলে না দিলে দেখা গেল যে আরও বেশি সমস্যা হয়ে যাবে। সো এখন এই জন্য তারা 6 ইঞ্চি খুলে দেওয়ার চিন্তা ভাবনা করেছে, খুলে না দিলে উপরের অংশে যেসব মানুষজন আছে তাদের বাড়িঘর ভেসে যাবে, বা আবার খুলে দিলে দেখেন নিচের এলাকাগুলো, কিছু এলাকাগুলো প্লাবিত হবে। এখানে আমি কিছু কিছু জায়গায় পড়লাম যে আসলে এটা আতঙ্কের কতটা বিষয়, বিগত দিনগুলোতে তো ইতিহাস আছে খুলে দেওয়ার। এখন দেখেন, এটা দিয়ে সবসময় পানি যায়ই, এখানে এখন পরিমাণটা বাড়ানো হবে। আমি কিছু কিছু জায়গায় কিছু মানুষের কথাবার্তা দেখেছি এবং এক জায়গায় এমনটাও দেখেছি যে রাঙ্গুনিয়ার 7 ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা আছে এমনটাও শুনেছি, এবং সেখানে 217টা আশ্রয়কেন্দ্র স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে মানে তারা প্রস্তুতি নিচ্ছে এমনটাও পেয়েছি। আবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে এখানে 6 ইঞ্চি খুলে দেওয়া হচ্ছে। সো এখানে দেখা গেল যে কিছু এলাকার কথা বলছে, আমরা যেহেতু সেখানে যাই নাই যে আসলে খুলে দিলে কোন কোন এলাকা প্লাবিত হতে পারে, যারা ওই এলাকার আছেন কমেন্ট বক্সে লিখবেন। এখানে আমি যেটা জানতে পারছি যে চন্দ্রঘোনা ফেরি নাকি চলাচল বন্ধ হয়ে যেতে পারে এই পানির স্রোতের কারণে, এবং রাঙ্গুনিয়া বলা হচ্ছে, তারপরে হচ্ছে বোয়ালখালী, তারপরে রাউজান এলাকা নাকি প্লাবিত হতে পারে এমনটা আমি কিছু কিছু জায়গায় পেয়েছি যে এইসব, এবং এমনটাও আমি শুনেছি যে এখানে যে অতিরিক্ত প্লাবিত হয়ে যাবে বা সেই রকম বন্যার সৃষ্টি হবে এমনটা নাকি হওয়ার আশঙ্কা খুবই কম। অনেকেই আতঙ্কিত হয়ে যাচ্ছে বা আতঙ্কিত করে ফেলছি, অনেকেই মনে করছি যে এটা দিয়ে খুলে ফেললে, একবারে খুলে দিলেই আসলে অনেক কিছু হয়ে যাবে। তবে আমি এমন সংবাদ পাই নাই, তবে আগে থেকে যেহেতু ওই যে এলাকায় অবশ্যই মাইকিং প্রচার টচার করতেছে, তো সতর্কতা অবলম্বন করলে অবশ্যই আসলে অনেক কিছু ঠেকানো সম্ভব, যেটা আমাদের পাশের দেশের ওই ত্রিপুরার ওই ডুম্বুর খুলে দেওয়ার সময় তারা করে নাই, সেটার জন্য দেখেছি ফেনী এলাকা এমনও এলাকা আছে যে 80% পানির নিচে। সো আগে থেকে সতর্কতা অবলম্বন করলে এই এই জিনিসটা আসলে মানুষের ধারণাই ছিল না যে পানি এতটুকু পর্যন্ত উঠতে পারে, কারণ তারা বিগত দিনগুলোতে দেখে নাই, ওই এলাকার মানুষজন দেখে নাই এত পানি বিগত দিনগুলোতে। সো আগে থেকে একটা পূর্ব প্রস্তুতিমূলক বাংলাদেশে কোনো মেসেজ দিলে হয়তোবা আমাদের অনেক কিছু আরও ভালোভাবে আমরা প্রস্তুতি নিতে পারতাম, কিন্তু সেটা করেন নাই আপনারা। এই যে আগাম একটা বার্তা দিল যে কাপ্তাই এলাকার আশেপাশের মানুষদের জন্য, এটা কিছুটা হলেও একটা তাদের মাথা থেকে একটা ধারণা চলে যাবে। তবে সবাই দোয়া করবেন এবং এটা যাতে স্বাভাবিক অবস্থায় খুব দ্রুত যাতে ফেরত আসে, ফেরত আমরা আসতে পারি, সবাই দোয়া করবেন। আমি এর আগেও একটা নিউজে শুনছিলাম যে রবি সোমবারের দিকে পানি কমতে থাকতে পারে এমন আভাসও পাইছিলাম, এখন আবহাওয়ার ব্যাপার, আসলে বলা যায় না কখন কি ঘটে যায়। সো প্রাণীর চাপ নাকি তারা আর নিতে পারছে না, সো বিপদসীমার উপরে চলে মানে প্রায় উঠে গেছে, উঠে যাওয়া ভাব এই কাপ্তাই বাঁধের কথা বলতেছি। সবাই দোয়া করবেন।